দেখবে এসো হাদা ফুদার কাণ্ড কারখানা, আরে দেখবে এসো হাদা ফুদার কাণ্ড কারখানা। দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা, আরে দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা। পিসে মশাই শান্তিতে নাই হাদা ফোদার চিন্তা সদাই, পিসে মশাই শান্তিতে নাই হাদা ফোদার চিন্তা সদাই। রেগে মেগে মারে বকেন লাভ কিছু হয় না, দেখবে এসো হাদা ফোদার কাণ্ড কারখানা। বুঝলি ভোদা, অনেকদিন গা গরম করা কোনো ফুটবল ম্যাচ দেখা হয়নি, ভাবজি গড়ের মাঠের দিকে গিয়ে আজ একবার দেখে আসি। গেলেই হবে, পকেটটা তো দেখতে হবে, আমাদের দুজনের পকেটই তো গড়ের মাঠ। চুপ করতা, সব কিছু দিয়ে তোর একটা ফ্যাচ 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 ফ্যাচ। নিজেদের পকেট কাটা তো অন্য কারোর পকেট কেটে ম্যানেজ করতে হবে, নিজেদের পকেট ভর্তি করতে হবে, নয়তো কোনো প্ল্যান ভাসতে হবে। আইডিয়া, চ আগে হাঁটতে আরম্ভ করি তো। ওই তো বেঙ্গল ক্লাবের মাঠ, বাইরে প্রচন্ড ভিড়, নিশ্চয়ই জমাটি খেলা আছে আজ। জোরে জোরে পা চালা, নে ঠিক ধরেছি, আজ ফাইনাল খেলা। চ হোদা মাঠের পেছনের দিকটায় চ, দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়বো। আরে হাদা, আমার ভীষণ ভয় করছে, যদি পুলিশ আমাদের পুলিশ বানিয়ে ধরে ফেলে তাহলে শিগর কিন্তু আমাদের জন্য বাধা, আর তাহলে পিছি মোছায়ের পেস্টি, মানে ভাবতে পারছিস তার পরিণতি, মানে উড়ি বাবা রে, আমি ভাবতে পারছি না। প্লিজ এ কাজ করিস না ভাইটি। তোর ভিতরে খেলা দেখার শখ আছে আর একটু রিস্ক নেবার মুরত নেই, চ চ টপকে পড়, তারপর পথ পরিষ্কার দেখলে আমিও টপকাবো। ও বাবা, কাঁটা তারের বেড়া দেওয়া আছে যে রে, আমার এই মোটকু শরীর গলবে তো, দেখি। দূর, দিলি তো সব মাটি করে, এবার হতো ছাড়া, এবার স্পিকার আমাদের জন্য তৈরি। ওই ওই কনস্টেবল আসছে। এ ভাইও, আর ইয়ে তো টেরা বেশ লাগতা হ্যায়, ইয়ে কা দুগলা পাতলা আর এক কুত্তা হ্যায়, ইয়ে কম্বিনেশন তো টেরা বেশ সোনা হি হ্যায়, রোক তুমকো হম দিখাতা হ্যায়। বাবা, হাঁদাটা তো বেমালুম দৌড় লাগালো, একদম নাগালের বাইরে। এই থামটার পিছনে লুকিয়ে পড়ি, নয়তো ধরা পড়ে যাব। এ ছোকরা লোক গায়া কাহা, দূরা মেরা কো টেররিস্ট পকড় না তাই নেহি, উ ছোরো। যাক বাবা, পুলিশ বাবাজি হাল ছেড়েছে, এবার দেখি কি করা যায়। ভাই, আমাকে কেউ একটু রাস্তা পার করে দেবে,
আমি অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই তাহারে জানাবো জানেন ভগবান অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই তাহারে জানাবো জানেন ভগবান আহারে অন্ধ ভিখারিটার কি কষ্ট যাই ওকে রাস্তা পার করে দি এই যে দাদা আসুন আপনাকে রাস্তা পার করে দি চলুন ভগবান তোমার মঙ্গল করবেন ভাই অসংখ্য ধন্যবাদ আমি অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই কাহারে জানাবো জানেন ভগবান ভগবান তো মঙ্গল করার জন্যই আছেন কিন্তু এইদিকে যে আমার খেলার টিকিট জোগাড় হচ্ছে না খেলা দেখি কিভাবে কিছু বললে ভাই না না তেমন কিছু নয় চলি হ্যাঁ এই যে ছোকরা এদিকে এসো তো তুমি তো দেখছি খুব ভালো ছেলে হ্যাঁ আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে ভাই অন্ধের জ্যোষ্ঠীর মতো করগো আমারে দুঃখীর নির্ভর প্রাণপণে আমি যেন সেবি অনাথারে চিরনিরন্তর এসো এসো এই নাও ভাই চকলেট এরকম সবার উপকার করবে তাতে তোমারও উপকার হবে আজকাল যা দিনকাল এরকম ছেলে পাওয়াই দুষ্কর ভগবান তোমার মঙ্গল করবেন চলি ভাই জীবনে বড় হও জেঠু তো ভালো ভালো কথা বলে চলে গেলেন আমি কিন্তু টিকিটই তো পাচ্ছি না যাগ্গে যাগ্গে চকলেটটা তো খাওয়া যাক মা এই তো একটা বাচ্চা একা একা খাঁজছে ধারে কাছে কেউ নেই কেন না ওকে শান্ত করতে এই চকলেটটাই ওকে দিয়ে দি ও পুচু পুচু কাঁদে না কাঁদে না পুচুকু চুকুলু চুকুলু বকুলু এনাও এই চুপ চুপ করে লজেনটা খেয়ে নাও কুকুলু কুচু কুচু কুকুলু নাও খাও হাকারো এনাও খাও খাও আমার স্বাদের নজেন তুমি খাও আমি আর যে কি করি খাও খেয়ে চুপ করো চুপ করো চুপ করো যাক চুপ করেছে চলি দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা বাহ অমন স্বাদের চকলেটটা ওটাকে দিয়ে দিলি দুজনে মিলে জমিয়ে খেতাম তা ভালো লাগলো না ছাড়া নেংটি কথাকার আমার নাতি বলে কথা তাকে কিনা চকলেট খাওয়ানো দেখ 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 ওর মুখের হাল কি হয়েছে এবার পুরস্কার স্বরূপ নে এই ছাতের ও বাবা বাবা ও জাদু এমা এমা দেখলি তো যা যা পরে উপকার করতে যা
তোর কোনোদিন শিক্ষা হবে না বোদা। আমি কোন উপকার করিনি, বিশ্বাস করুন আমি কোন উপকার কারুর করবো না, আমায় ছেড়ে দিন দাদু। ভাই উপকার তো নিশ্চয়ই করবে, তোমাদের মতো ছেলেরা আছে বলেই তো আমরা বয়স্করা গর্ববোধ করি। আমি খেলা দেখতে বেঙ্গল ক্লাবে যাচ্ছিলাম, আমি আর যাচ্ছি না। এই নাও ভাই টিকিট, তোমারই এটা প্রাপ্য। আমি খেলা দেখতে যাবার চেয়ে এতেই বেশি আনন্দ পাবো। আজ তাহলে চলি ভাই। চলি রে হাজা, ম্যাচ বোধ হয় আরম্ভ হয়ে গিয়েছে, ফিরে এসে তোকে সমস্ত বিবরণ কমেন্টি করে শোনাবো। টাটা 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 টাটা। ও প্ল্যান করলাম আমি আর নেপোয় মারে দুই।